গরম গরম চা যখন সাথে থাকে তখন ভাবলাম একটা ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করাই যেতে পারে। তাই আজকে আমি একটা আমাদের বাড়ির স্পেশাল এক ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির। গত 29 তারিখে আমাদের বাড়িতে সরস্বতী পুজো করলাম, আর এই যে ডেকোরেশনটা দেখা যাচ্ছে সেই পুজোরই প্রারম্ভিক পর্যায়। আর এই বছরের পুজোটা খুবই স্পেশাল ছিল। তো পুজোর দিন সকালবেলায় আলপনা দিতে বসা, কিন্তু তার আগে ঘর দোর সব পরিষ্কার করে স্নান করে ভাবলাম আগে আলপনাটা দিয়ে নিই, তারপর ঠাকুরের ভোগ করা যাবে। কারণ আগে এই আলপনাটা শুকাতেও সময় লাগবে এবং যতটা তাড়াতাড়ি আলপনা শুকিয়ে যাবে ঠাকুর বসাতে সুবিধা হবে। তো বাঙালি রীতি অনুযায়ী পুজোর শুরুটা কিন্তু মিষ্টি দিয়ে শুরু হলো, মানে পায়েস দিয়ে। আমি যেমন ভোগ করার দায়িত্ব নিয়েছিলাম, তেমনি আমার হাজবেন্ড দায়িত্ব নিয়েছিল পুজোর সমস্ত প্রস্তুতি এবং পুজো করার। তো প্রতিটি বাঙালি বাড়ির মতো আমাদের বাড়িতেও সরস্বতী ঠাকুর পুজোর ভোগে ছিল খিচুড়ি, আলুর দম, পাঁচ ভাজা, চাটনি আর পায়েস। জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো।
ওম মন্ত্রহীন ক্রিয়াহীন মুক্তিহীন শুভেশ্বরী যত পূজিত মা দেবী পরিপূর্ণ তদস্তু মে ওম যত পর পরিভুষ্ট মাত্রাণী ভুঞ্চ যত পূর্বে পূর্ণ ভবত তং সর্ব তৎপ্রসার সুরেশ্বরী নমস্তুতে পাপময়ন পাপ কর্মহায় পাপ ত্রাণ পাপ সম্ভব ত্রাণ ত্রাণ পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হর বছরের সরস্বতী পুজোটা খুবই স্পেশাল হয়ে থাকবে, কারণ দুটো। এক, আমার হাজবেন্ড প্রথমবার পুজো করলো, আর দ্বিতীয়, তারই হাতে তার ছেলের হাতে খড়ি হলো। সুষ্ঠুভাবে পুজো শেষ করার পর আমাদের বন্ধুরা আমাদের বাড়িতে আসলো এবং আমাদের বাবুয়াকে অনেক অনেক আশীর্বাদ ভালোবাসা দিল। আর যখন নারায়ণরূপী মানুষ প্রসাদ গ্রহণ করে, সেখানেই পুজোর সার্থকতা হয়। তারপর আমাদের গল্পের আসরে ছোট বড় মিলেমিশে একাকার হয়ে গেল। এবারে আমি উঠে আমি দেখেনি কোনো বাবু, এ মা দেখ আনবি বাবু কি করছে, বাবুয়া কি করছে, প্লিজ হেল্প।
আমরা দাদাকে খুঁজে পাচ্ছি না। এই 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 মাথা মাথা মাছি মাথা মাছি বাপরে লাগবে 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 চলে যা আমি সরে আয় বড়দের সঙ্গে পায়ে পা মিলিয়ে এরাও কিন্তু খুব মজা করেছে, আনন্দ করেছে। সময়ের হাত ধরে একটু একটু করে আমরা সবাই এগিয়ে যাব, কিন্তু রয়ে যাবে এই মুহূর্তগুলো, নিবিড়ভাবে গড়া এই ভালোবাসার মুহূর্তগুলো অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। ব্যস্ততম দিনগুলো যখন আমাদেরকে উদ্ভ্রান্ত করে রাখে, ঠিক তখনই উৎসব আমাদেরকে দিয়ে যায় এক মলিন হাসি, উৎফুল্লতা, ভালোবাসা, নিবিড়তা আর সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে, তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই অবশ্যই জানিও। আর আজকের জন্য টাটা।